নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই ই শ্রম কার্ড করেছেন। তো ই শ্রম কার্ডে কিন্তু বিভিন্ন রাজ্যে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়েছে। অনেক রাজ্যে 500, অনেক রাজ্যে অলরেডি কিন্তু 1000 টাকা করে ক্রেডিট হয়ে গিয়েছে। তো অনেকের মোবাইলে কিন্তু একটি করে SMSও পাঠানো হচ্ছে ই শ্রম কার্ডের ডিপার্টমেন্টের তরফ থেকে। তো সেই SMSে কী বলা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়াও ই শ্রম কার্ডের টাকা পশ্চিমবঙ্গের ই শ্রম কার্ড গ্রাহকেরা কবে পাবেন, এছাড়াও কি করতে হবে আপনাদেরকে টাকা পাওয়ার জন্য, সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। মূলত এইরকম একটি করে SMS পাঠানো হচ্ছে যাদের ই শ্রম কার্ডে নাম রেজিস্ট্রেশন করা রয়েছে। তো এখানে বলা হয়েছে যে ই শ্রম কার্ডে আপনারা কোনো কিছু আপডেট করতে চাইলে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করতে পারেন, তাছাড়াও আপনারা আপনাদের লোকাল CSC সেন্টারে সেখানে গিয়েও কিন্তু আপডেট করতে পারেন। এবার কেন আপডেট করতে বলা হচ্ছে না, অনেকের কিন্তু অনেক কিছু ভুল করে ফর্ম ফিল আপ করা হয়েছে, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ঠিকঠাক নেই, অনেকের ব্যাঙ্কে টাকা আসছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপডেট করতে বলা হচ্ছে, বা অনেকে জীবিকা পরিবর্তন করেছে সেই কারণেও কিন্তু আপডেট করতে বলা হচ্ছে। তো আপডেট করার ফলে কিন্তু কী হবে, আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল থাকে বা আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনারা যুক্ত করতে পারবেন বা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। এর ফলে কিন্তু টাকা দেওয়া হলে আপনারা খুব সহজে টাকা পেয়ে যেতে পারবেন। এবার কীভাবে আপনারা সেই আপডেটের কাজটা করবেন, তার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, দিয়ে গুগলে চলে আসতে হবে। গুগলে এসে সার্চ বাটনে সার্চ করতে হবে ishrom.gov.in, যেটা ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটি গুগলে সার্চ করবেন, সার্চ করার পরে আপনারা চলে আসবেন ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে। তো এখানে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর ডান দিকে এখানে ব্যানার দেখতে পাবেন আপনার, দেখুন অলরেডি রেজিস্টারেড দিয়ে আপডেট বলে একটা বোতাম রয়েছে, এই আপডেট বোতামে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ই শ্রম কার্ডটি রয়েছে সেই ই শ্রম কার্ডের যে নাম্বার অর্থাৎ UAN নাম্বার, সেই UAN নাম্বারটা এই ঘরে ঘরে আপনারা বসিয়ে দিবেন। আর ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটা এই ক্যালেন্ডার থেকে আপনি চয়েস করবেন। তারপর এই যে ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে দিবেন। তারপর জেনারেট OTP এই বোটামে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইলে একটি OTP চলে আসবে, সেই OTPটি এই এন্টার OTPর ঘরে বসিয়ে দিবেন, দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিবেন। তো ভ্যালিডেট অপশানে ক্লিক করলে দুটো অপশান চলে আসবে, একটা হচ্ছে আপডেট প্রোফাইলের, আরেকটা হচ্ছে ডাউনলোড UAN কার্ড, এই দুটো অপশান চলে আসবে। তো আপনাদেরকে এই আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম পার্সোনাল ইনফরমেশান আপডেটের ঘর চলে আসবে, অ্যাড্রেসের আপডেটের ঘর চলে আসবে, এডুকেশন অ্যান্ড ইনকাম আপডেটের ঘর চলে আসবে, অকুপেশন অ্যান্ড স্কিল আপডেটের ঘর চলে আসবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং প্রিভিউ প্রোফাইল, এই অপশানগুলো এখানে চলে আসবে। এবার আপনি যেটা চাইছেন এখানে আপডেট করতে সেটা আপনি আপডেট করতে পারেন। আপনার নাম ঠিকানারে আপডেট করতে চাইলে এখানে পার্সোনাল ইনফরমেশান বা অ্যাড্রেস আপনারা চয়েস করবেন, এডুকেশন বা ইনকাম আপডেট করতে চাইলে এখানে আপনারা চয়েস করবেন, অকুপেশন এবং স্কিল আপনার জীবিকা এবং স্কিল আরে এগুলো যদি আপডেট করতে চান তাহলে এই অপশানটাই ক্লিক করবেন, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপডেট করতে চাইলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে দেখাচ্ছে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপডেট করতে চাইছেন, তো আপনার ইয়েস করে দেবেন। তো এখানে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার ঘরগুলো চলে আসবে। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক সিডিং উইথ আধার, এখানে নো রয়েছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা আরও একবার এখানে দিয়ে দিবেন, মানে যেই অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চাইছেন। তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার নামটা এখানে বসে দিতে হবে, মানে ওই অ্যাকাউন্টটি যার তার নাম বসাতে হবে। তারপর লুক আপ ফর IFSC কোড, এখানে আপনার ব্যাংকের IFSC কোডটি বসাতে হবে, দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো যখনই সার্চ করে দেবেন এখানে ব্যাংকের নাম অটোমেটিক চলে আসবে আর ব্রাঞ্চের নামও কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, দিয়ে আপনাকে এই আপডেট বোতামে ক্লিক করতে হবে। তো আপডেট বোতামে ক্লিক করলে এখানে বলেছে প্লিজ কন্টিনিউ টু আপডেট দ্য ইনফরমেশন, তো আপনি আপডেট করতে চাইলে এখানে এই কন্টিনিউ বোতামে ক্লিক করে দেবেন, আর যদি আপনি আপডেট করতে না চান তখন আপনারা ক্যান্সেল বোতামে ক্লিক করে দেবেন। এবার আপনি যে ডিটেলসটা দিয়েছেন সেটা আপডেট হলো কিনা কীভাবে বুঝবেন, তার জন্য এখানে প্রিভিউ প্রোফাইল রয়েছে, প্রিভিউ প্রোফাইলে ক্লিক করবেন, দিয়ে এই ইয়েস বোতামে ক্লিক করবেন, দিয়ে এখানে আপনার সমস্ত কিছু দেখিয়ে দেবে, পার্সোনাল ডিটেলস, তারপর নমিনি ডিটেলস, অ্যাড্রেস, তারপর আপনার কোয়ালিফিকেশান, অকুপেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি কিন্তু এখানে সম্পূর্ণ দেখিয়ে দেবে। তো এখানে আপনারা চেক করে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো এইভাবে কিন্তু আপনাদের কোনো কিছু ভুলভ্রান্তি থাকলে সেগুলো আপনারা সংশোধন করতে পারবেন এবং ই শ্রম কার্ডে যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারবেন। তবে এই 500 বা 1000 টাকা যে এটা কিন্তু UP গভর্নমেন্ট দিচ্ছে প্রতি মাসে 500 টাকা করে, যাদের উত্তরপ্রদেশে বাড়ি
উত্তরপ্রদেশে যাদের ই শ্রম কার্ড করা রয়েছে অসংগঠিত শ্রমিকদের তাদেরকে কিন্তু দিচ্ছে। তবে এটা পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের কোনো প্রকল্প চালু হয়নি, পশ্চিমবঙ্গের ই শ্রম কার্ড গ্রাহকেরা কিন্তু কোনো রকম টাকা পাবে না। তবে পরবর্তী সময়ে যদি কোনো রকম টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো দেওয়াই রয়েছে, তখন কিন্তু ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এই রকমের কোনো প্রকল্প চালু হলে, টাকা দেওয়া শুরু হলে পশ্চিমবঙ্গে আমি আবার কিন্তু ভিডিও করে সবার আগে ইনফরমেশন জানিয়ে দেবো। অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।